হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গাছছড়া সিরিয়ালের আপডেট নিয়ে ঋদ্ধি খড়ির সাথে যখনই এক ঘরে থাকে খড়ি বলে আমি নিচে গিয়ে বলে দিচ্ছি আমার স্মৃতিশক্তি নেই বলে আপনি সবসময় আমাকে কোলে তুলে নেন আমার কাছাকাছি আসার চেষ্টা করেন এই সব কিছু যদি মা বাবাকে বলি তাহলে কি হবে ভেবে দেখেছেন দেখুন খড়ি আপনি আমার বউ আপনার কাছে আসার সমস্ত অধিকার আমার আছে তাই যা খুশি তাই করুন গিয়ে আপনি খড়ির নিচে চলে আসে দরজা খুলে ঋদ্ধিও পিছু পিছু আসে ভাবে সত্যি কি বলে দেবে নাকি তানি গাড়ি চালিয়ে আসছে বীরকে সাথে নিয়ে এত স্পিডে গাড়ি চালাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব ভরচাস বাড়িতে পৌঁছাবে সে বীর ভয় পেয়ে যাচ্ছে কেসব বাড়ি থেকে নিজের সুটকে গুছিয়ে বেরিয়ে এসেছে রাস্তায় তানির সাথে দেখা হয়ে যায় তানির গাড়িতে এসে ধাক্কা লাগলে তানি গাড়ি থেকে নেমে তাকে মার মারধর করে মুখ থেকে কথা বের করার চেষ্টা করে পিস্তল বের করে তাক করে আর বলে যে বল ওই বাড়িতে কি করেছিস তুই তো ওই বাড়ি থেকে বেরিয়ে এলি ওই বাড়িতে শর্ট সার্কিট করেছি ওখানে টাইমার লাগিয়েছি যার মেয়াদ আর দশ মিনিট রয়েছে তারপরে আর কিচ্ছু করা থাকবে না বীর ওকে ধরো আমরা ওকে নিয়ে যাব পুলিশ স্টেশনে তার আগে আমাদের ভরচাস বাড়িতে যেতে হবে তা আবারও গাড়িটা স্টার্ট দেয় হঠাৎ করেই খড়ি যখন নিচে আসছিল কেশব তাকে ধাক্কা মেরে বাহির দিয়ে দরজাটা লক করে দিয়ে চলে যায় দুতি রেগে যায় বলে তোর জন্য আমার ছোট্ট বাচ্চা মেয়েটা কি বিপদে পড়বে নাকি খড়ি তুই ওকে চিনিস না জানিস না কেন বাড়িতে আশ্রয় দিলি তুই জানিস না কাউকে বাড়িতে এইভাবে রাখা উচিত নয় এখন কি হবে আমরা সপরিবার শেষ হয়ে যাবো একসাথে তখন কি করবি তুই খড়ি প্রার্থনা করে যে সে মানুষকে বিশ্বাস করে ঠকেছে বলে তার যেন পরিবারের কোনো ক্ষতি না হয় সবে সে তার পরিবারকে পেয়েছে এখন তাদের হারাতে চায় না এর মানে কেশব এই বাড়িতে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিল যে উদ্দেশ্যটাও সফল হয়ে গেছে এবং এখনও বাড়ি ছেড়ে বেরিয়ে গেল আমি অনেক চেনা জানা শুনোকে ফোন করেছি কেউ ফোন রিসিভ করছে না এত রাত্রিবেলা পাড়া প্রতিবেশীরা সবাই ঘুমিয়ে গেছে আমিও জানলা দিয়ে অনেক ডাকাডাকি করলাম করলাম যেঠুক কেউ শুনছে না এখন কি হবে এই বাড়ি থেকে আমাদের তাহলে ছাদের ওপর থেকে যদি নামার কোনো ব্যবস্থা করা যায় বনি তুই কি বলছিস অত উঁচু ছাদ থেকে কি নামা যাবে বল বলতো তুই এটা তো সম্ভব নয় আমাদেরই কিছু একটা করতে হবে তখনই খড়ি গন্ধ পায় কেরোসিন তেলের সে সামনে এগিয়ে যেতে লাগে আর গিয়ে তাদের যে মিটার বক্সটা রয়েছে সেখানে দেখতে পারে পায়ের ছাপ আর বলে যে এখানে কেরোসিন পড়ে আছে কেন বনি এদিকে আয়তো দেখি দুজনে গিয়ে দেখতে পারে যে ওখানেই কিছু একটা গন্ডগোল রয়েছে কেশব এখান থেকেই বেরিয়েছিল তানি ফোন করে বলে ঋদ্ধি তুই খুব ভালো করে মনোযোগ দিয়ে শুন ওখানে টাইমার লাগানো রয়েছে এবং যে কোনো মুহুর্তে বারোটা বাজলে ওটা শেষ হয়ে যাবে যেভাবেই হোক ওটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে ঋদ্ধি তানির ফোন পেয়ে ছুটে এসে বলে খড়ি জানগি রকেটকে ডেকে আনুন ও তো কারেন্টের কাজের কাজ অনেক ভালো পারে। ওকে দিয়ে যদি কোনো কিছু করানো যায় রকেট এসে কোনোভাবেই এই জটিল টাইমারটা বুঝতে পারছে না তখন খড়ি তার পরিবারকে বাঁচাতে টাইমারের তার কাটার জন্য তৈরি ঋদ্ধিবালে কী করছেন কি আপনি হ্যাঁ আমি কি করছি জানি না তবে আমাকে করতেই হবে একটা তার কেটে দেয় তখনই তা নিয়ে এসে বাইরে থেকে দরজা খুলে ভেতরে ঢোকে আর টাইমারটা অফ হয়ে যায় যে ফোনটা পেয়েছিল সেই ফোনটা ছিল পিসে মশাইয়ের দেবাংশু যখন জিজ্ঞাসা করে ওই ছেলেটাকে ফোন করো কিন্তু ফোনটা পায় না বলে হাসপাতালে যে মার মেরেছে তা নেই অফিসার তো নয় মেয়ে হলে হবে কি আমি অনেক কষ্ট পেয়েছি ফোনটা হয়তো ওখানেই ফেলে রেখে এসেছি বাহ তুমি খুব ভালো কাজ করেছো এখন কি হবে সেই ছেলেটির নাম্বারে যদি ফোন করে বসে তখনই তা ফোনটা রিসিভ করে আর বলে যে আপনার খেলা শেষ মিস্টার দিবাংশু আপনি নিজের কাফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়েছেন আপনি যে বেঁচে আছেন এটা সবাই আমরা বুঝে গেছি আপনাকে কোনোভাবেই আমরা ছাড় দেবো না আপনি ওই কেশবকে পাঠিয়ে সিংহরায় পরিবারের বধুর উপরে যেভাবে তার পরিবারের লোকজনের ওপর ক্ষতি করার চেষ্টা করেছিলেন সেটা সম্ভব হয়নি আমরা যে করেই হোক না কেন সবকিছু করে খড়ি এবং তার পরিবারের প্রত্যেকটা মানুষ সুস্থ আছে বেঁচে আছে আপনি এবারও পারলেন না এই পরিবারের ক্ষতি করতে কি হতে চলেছে গাটছড়া সিরিয়ালের সিরিয়াল পরবর্তী টুইস্টে মুখে ঝামা ঘষে খড়ির ৃদ্ধি টাইমার অফ করে সকলের জীবন বাঁচালো খড়ির জন্যই আজকে তার পরিবারের মানুষরা আবারও আরেকবার বিপদ থেকে রক্ষা হলো এবার তানির টার্গেট হলো দিবাংশুকে ধরা আর সেই সব কিছু পরিকল্পনা এবার বনিও তাকে সাহায্য করবে কিভাবে করবে সবটা জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন